আসসালামু আলাইকুম নিঃশো মেহেজাবিন ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এ গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবির ইউটিউব চ্যানেল থেকে সমালোচনার মুখে ইউটিউব থেকে নামিয়ে দেওয়া হয় ঈদের নাটক ঘটনা সত্য শুধু নামিয়ে দেওয়াই হয়নি নাটকে প্রস্তারিত সংলাপের কারণে ক্ষমা চাইলেন পরিচালক পাশাপাশি নাটকের দুই অভিনয় শিল্পী আফরান নিশো ও মেহেজাবিন চৌধুরী দর্শকের কাছে দুঃখ প্রকাশ করেছেন নাটকটিতে আফরান নিশো অভিনয় করেছেন ব্যক্তিগত গাড়ির ড্রাইভার চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন কাজের বোয়ার চরিত্রে নাটকের শেষ দিকে বলা হয় বাবা মার পাপের শাস্তি বা কর্মফলের কারণে প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে এই সংলাপের পর তুমুল সমালোচনার মুখে পড়েন নাটকের রসয়িতা পরিচালক কুশীল বরা এবার এই নাটকের সংশ্লিষ্টদের নামে মামলার ঘোষণা দিল প্রতিবন্ধী ব্যক্তিদের কয়েকটি সংগঠন সেই সঙ্গে টেলিভিশনে টক শোতে দেশের ফুটবলকে প্রতিবন্ধী সেলের সঙ্গে তুলনা করায় আলোচকের বিরুদ্ধেও পৃথক মামলা করা হবে বলে জানিয়েছেন তারা সংবাদ সম্মেলনে আইনজীবী রেজাউল করিম সিদ্দিকী বলেন তিনি নিজেও একজন প্রতিবন্ধী মানুষ তিনি বাদী হয়ে পৃথক দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন করোনা পরিস্থিতির মধ্যে আদালতের কার্যক্রম স্বাভাবিক হলেই তিনি মামলা করবেন সংবাদ সম্মেলনে আরও বলা হয় চ্যানেলে প্রসারিত একটি টক দেশের ফুটবলের দুর্দশা বুঝাতে প্রতিবন্ধী ছেলে উল্লেখ করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন আলোচকসহ অনুষ্ঠানটির বিরুদ্ধেও পৃথক মামলা করা হবে শেষ করছি আসসালামু আলাইকুম